দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের আজকের আলোচনার বিষয় বুক না কেটে হার্টের ভালভ প্রতিস্থাপন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ও বিসিআরএফ এর সভাপতি অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকেও। হার্টের ভালভ প্রতিস্থাপন নিয়ে কথা বলতে শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি ভালভের কাজ কি? ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আপনার এই প্রশ্নের সাথে আমরা একটি জায়গাতে উপনীত হতে পারি যে বাংলাদেশ হৃদরোগ চিকিৎসায় অনেক উন্নতি করছে এবং আগামীতে আরও করবে। তবে যেহেতু সাধারণ মানুষ আমাদের এই আমাদের আলোচনাগুলো শুনবে, তাই হার্টের ভালভের কাজগুলো বলবার আগে হার্ট বিষয়ে সংক্ষিপ্ত এক বলছি। আমাদের মানব দেহের সবচেয়ে স্মার্ট অঙ্গ হার্ট। আমরা বলি মাত্র 250 গ্রাম থেকে 350 গ্রাম যার ওজন, এবং মিনিটে আমরা সাধারণভাবে বলি 72 বার স্পন্দন হয়ে থাকে, অর্থাৎ সংকুচিত প্রসারিত হয়ে থাকে। তো যদি কোনো মানুষ আমরা বলে থাকি যে 70 বছর বাঁচে, তাহলে প্রতি মিনিটে যে 72 বার, এটি কিন্তু কম হতে পারে, বেশি হতে পারে, তাহলে প্রায় 250 কোটি বার স্পন্দিত হয়ে থাকে তার মৃত্যুর আগ পর্যন্ত। তো আমরা চাইব যে যাতে মৃত্যুর আগে সবাই তার হৃৎপিণ্ডের যত্ন নেন। তো যেহেতু কখনোই এই হৃৎপিণ্ড কখনোই বন্ধ হচ্ছে না, সবসময় স্পন্দন হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে এবং তার মাধ্যমেই হার্ট পুষ্টি পাচ্ছে। তো আমাদের দেহের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, আমরা বলি 2টি অ্যাট্রিয়াম, 2টি ভেন্ট্রিকল। এই 4টি প্রকোষ্ঠকে রক্ত চলাচল যাতে ঠিকমতো করতে পারে, তার জন্য আমাদের 4টি ভালভ থাকে। একটি ভালভের মাধ্যমে আমাদের দরজা যেমন থাকে, যে এই চেম্বার থেকে ওই চেম্বারে যেতে গেলে দরজা আমাদের কপাটিকা থাকে, এটি আসলে নিয়ন্ত্রণ করে কখন রক্ত এই চেম্বার থেকে ওই চেম্বার যাবে, কখন এটি বাধাপ্রাপ্ত হবে। একটি ওয়ান ওয়ে ভালভ থাকে, একবার এটি বন্ধ হয়, একবার খুলে। তো অ্যাওর্টিক ভালভ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে হার্টের লেফট ভেন্ট্রিকল যেটা বলি, এটি পাম্প করলে, সংকোচন হলে এই রক্তটি সারা শরীরে ছড়িয়ে যায়, মস্তিষ্কে যায়, চোখে যায়, কিডনিতে যায়, পায়ের পাতায় যায়। তো এই যদি কোনো কারণে হার্টের এই অ্যাওর্টিক ভালভ যদি কোনো কারণে বয়সজনিত কারণে ক্যালসিয়াম জমে এটি সংকুচিত হয়ে যায়, তখন কিন্তু রক্ত লেফট ভেন্ট্রিকল থেকে সারা শরীরে প্রবাহিত হতে পারবে না। তখন রোগী মাথা ঘুরে পড়ে যাবে, বুকে ব্যথা হবে, অজ্ঞান হয়ে যাবে, হার্ট ফেলিওর হবে, এবং দেখা গেছে এই রোগীরা যেহেতু বেশি বয়সে হচ্ছে, অথবা কখনো কখনো জন্মগত কারণে হতে পারে, অর্থাৎ বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থাকে, তখন তারা দেখা গেছে গবেষণায় 2 বছরের মধ্যে মৃত্যু হতে পারে। তা আমাদের দেশে এই ধরনের চিকিৎসা আসলে আগে ছিল না, আমরা শুধু মাইট্রাল ভালভ যেটা বলি, আরেকটি ভালভ আছে যেটা বাতজ্বরজনিত হৃদরোগের কারণ হয়ে থাকে, অথবা অনেক সময় আমরা বুক কেটে অজ্ঞান করে এটিকে ভালভটি লাগিয়ে থাকতাম। কিন্তু অনেক রোগী আছেন যারা আসলে বুক কাটার মতন শারীরিক সক্ষমতা নেই, অপারেশন করলে মৃত্যু ঝুঁকি বেশি, তারা হয়তো ফিরে আসবে কি না, এবং কিডনির সমস্যা আছে, আগে হয়তো তার ব্রেন স্ট্রোক করেছে, কোভিড পরবর্তী সমস্যা। আমাদের যে রোগী আমরা করেছি 80 বছর বয়স প্রায়, তার 2 বার কোভিড হয়েছে, হাত পাও আমাদের ছবি দেখলে বুঝবেন পায়ে পানি, সে ঘুমাতে পারে না মাসের পর মাস, আমাদের হাসপাতালে প্রায় 1 বছর ভর্তি ছিল। আমরা সেই জন্য আধুনিক চিকিৎসা সারা বিশ্বে যেটি এখন চলছে বর্তমানে, যদি বলেন যে এর বয়স এই চিকিৎসার যে সারা পৃথিবীতে এসেছে সেটিও মাত্র 1 বছর, যুক্তরাষ্ট্রে বলেন, ইউরোপে বলেন, আমরা বাংলাদেশের সেই চিকিৎসা এখন দিতে সক্ষম হলাম। সুতরাং হার্টের ভালভ যেটি বললাম যে রক্ত চলাচলে একটি নিয়ন্ত্রণ তৈরি করে, অর্থাৎ কখন এই রক্তটি লেফট ভেন্ট্রিকল থেকে সারা শরীরে যাবে, আবার কখন এটিকে আমরা কপারটিকে বন্ধ করে দিব দরজার মতন, এটি নিয়ন্ত্রণ করে হার্টের ভালভ। এই ভালভের মাধ্যমে কিন্তু হার্টের একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় যে সারা শরীরে রক্ত চলাচলে, এবং আমাদের যে কর্মসম্পাদন হচ্ছে, হার্ট সবচেয়ে বললাম যে মোটর হিসাবে কাজ করে, সারা শরীরে রক্ত সরবরাহ করছে, এটিকে আসলে একটি সিস্টেমের মধ্যে আনছে এই হার্টের ভালভ। ভালভের কি ধরনের রোগ হয় যে অপারেশন করতে হয় প্রতিস্থাপনের মধ্যে? ভালভের সমস্যা কয়েক রকম, একটি হলো যে যেমন ধরেন যে সংকুচিত হয়ে যাওয়া, যেমন হার্টের অ্যাওর্টিক ভালভে 3টি কপাটিকা থাকে, কিন্তু কারো কারো ক্ষেত্রে জন্মগত 2টি থাকে কপাটিকা, অর্থাৎ 2টি দরজার মতো এরকম। আবার কোনো কোনো ভালভে আছে 3টি কপাটিকা থাকে। তো ভালভ যদি সংকুচিত হয়ে যায় সেটি হতে পারে রিউমাটিক কারণে, ভালভে যদি কোনো কারণে বাতজ্বরজনিত কারণে হয় সেটি হতে পারে, অথবা বয়সজনিত কারণে ক্যালসিয়াম জমে, অথবা জন্মগত হৃদরোগের কারণে হার্টটি শক্ত হয়ে গেল, এটি আর খুলছে না, তখন কিন্তু আমরা হার্টের ভালভ লাগাই। আরেকটি হলো যে হার্ট অ্যাটাকের পরে বড় হয়ে গেছে, হার্টের চেম্বারটি বড় হয়ে গেছে, 2টি ভালভ হয়তো ঠিক আছে কিন্তু ভালভ দুটি কাছে আসতে পারছে না, এটাকে বলে রিজার্জিটেশন,
অর্থাৎ হার্ট ভালভ এরকম করছে কিন্তু কাছে এসে যে একটি দরজা যেমন দুটি দরজা কাছাকাছি লেগে যায় সেটি পারছে না, এটিকে বলা হচ্ছে রিজার্জিটেশন অর্থাৎ ইনসাফিসিয়েন্সি। রক্তটি এই চেম্বার থেকে উপরে যাচ্ছে, একটু পরে আবার ওই চেম্বারে ফিরত চলে আসছে, কারণ সঠিক সময়ে ভালভ দরজাটি কপাটিকা বন্ধ হচ্ছে না। এই দুটি হলো প্রধানতম সমস্যা। এছাড়া আরও কিছু সমস্যা আছে এই দুটির কাছাকাছি, যেমন ভালভ প্রোল্যাপস হতে পারে, ভালভের ইঞ্জুরি হতে পারে, ভালভের আরও কিছু ড্যামেজ হতে পারে, যেমন হার্ট অ্যাটাকের পরে ভালভও ইঞ্জুরি হতে পারে। তো মূল বিষয়টি হলো হার্টের ভালভগুলো সংকুচিত হয়ে যাওয়া অথবা বেশি প্রসারিত হয়ে হার্ট ডাইলেট হয়ে যায়, বড় হয়ে যায়, তখন বলি রিজার্জিটেশন বা ইনসাফিসিয়েন্স। তখন কি ভালভ প্রতিস্থাপনের প্রয়োজন? তখন অনেক অনেক চিকিৎসা আছে, ভালভ প্রতিস্থাপন আছে, ভালভ রিপেয়ার আছে, আমরা মাইট্রা ক্লিপ করি, অর্থাৎ আধুনিক চিকিৎসা যত চিকিৎসা বিশ্বের উন্নত বিশ্বে এখন হয়, আমরা আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি আমরা এখন সব চিকিৎসাই করতে পারি। যেমন ধরেন এই করোনার সময় কোনো রোগীকে কিন্তু বিদেশ যেতে হয়নি, সব ধরনের হার্টের চিকিৎসা আমরা করেছি এবং বাংলাদেশেই করেছি, আল্লাহর রহমতে কোনো কমপ্লিকেশন হয়নি। কিন্তু আপনাদের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনতে চাই যে বাংলাদেশে আমাদের সব চিকিৎসার যে কৌশল, যে প্রযুক্তি, আমরা চিকিৎসকের সব জানি, কিন্তু আমাদের দরকার শুধুমাত্র হার্ডওয়্যার। যেমন ধরেন আমরা যে হার্টের ভালভটি আমরা করলাম, এটা কিন্তু হার্ডওয়্যার সাপোর্ট বাইরে থেকে আসতে হয়েছে, অর্থাৎ যেই জিনিসগুলোতে আমরা করব। আরেকটি বিষয়, ভালভও বাইরের থেকে আসতে হয়েছে। যদি আমাদের দেশের সরকার যদি এই ভালভ বা স্টেন যেমন আমরা করি হার্টে রিং পরাই, যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, অনেক শিল্প উদ্যোক্তারা আছেন, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আপনারা বাংলাদেশে তৈরি করেন, আমরা সহায়তা করব। কিন্তু সরকার যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, সরকার নিজেও করতে পারে, অনেক শিল্প উদ্যোক্তারা তারা আমাদের সাথে আলোচনা হয়েছে, তারা বাংলাদেশে তৈরি করতে চায়, তাহলে কিন্তু আমাদের এই খরচ, চিকিৎসা খরচ অনেক কমে যাবে। আপনি যখন এই খরচের কথা আসলেন সেটাই জানতে চাচ্ছি যে নতুন একটা চিকিৎসা পদ্ধতি আসলো, মানুষ খুশি, কিন্তু খরচটাও তো একটা চিন্তার বিষয়, আসলে খরচটা কিরকম? খরচও কিন্তু অনেক ব্যয়বহুল, কারণ আপনি জানেন যেহেতু এই ভালভগুলো বাইরের দিকে আসতে হয়, ভালভগুলো বাইরের দেশে যখন আসে, যেমন আমরা পেসমেকার করি, আমরা স্টেন করি, সব বাইরের স্টেন্ড। তো যদি এই ভালভ বিদেশে করা হয়, বিদেশে এই ভালভের দাম একেবারে কমপক্ষে 30 লক্ষ টাকা পরে একটি ভালভের দাম, এবং অন্যান্য প্রসিডিওর খরচ সব কিছু মিলে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে একজন রোগীকে বহন করতে। এখন অন্য দেশে হয়তো ইন্স্যুরেন্স থাকে, হেলথ ইন্স্যুরেন্স, আমার দেশে তো হেলথ ইন্স্যুরেন্স নেই। আমাদের যে রোগী করেছি তার কিন্তু প্রায় 12-13 লাখ টাকা খরচ গেছে, কিন্তু এটিও কিন্তু অনেকের পক্ষে বহন করা সম্ভব না। কিন্তু যেই রোগীর আজকে যে রোগী করেছে সে বিছানায় শুতে পারত না, আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, নিজেরাও কভার করেছেন, এখন আমার কাছে ফলো আপ এসেছে গতকাল, তিনি এখন বাড়িতে যে ঘুরছেন, মসজিদে নামাজ পড়ছেন, বাগানে কাজ করছেন, 80 বছরের বয়স, একদম সুস্থ হয়ে গেছেন, এবং তিনি ফলো আপে আসছেন, এবং তিনি নিজে সাক্ষাৎ করে বলেছেন যে আমাদের দেশের রোগীদের বিদেশ যাওয়ার দরকার নেই, কারণ তার আত্মীয় স্বজন, তার ছেলের চাচ্ছিল তাকে বিদেশে নিয়ে যাবেন, কিন্তু উনি বলছেন আমি আমার দেশে চিকিৎসা করব। রোগীর যে দেশপ্রেম সেটি আমাকে উদ্বুদ্ধ করেছে এবং বলেছে ডাক্তার জামান সাহেবের হাতে করব, কারণ তার কাছে আমি একজন আদর্শ ডাক্তার হতে পেরেছি, আমার তাকে আমি সেই সাপোর্ট দিতে পেরেছি, কাউন্সিলিং দিয়ে শুরু করে তাকে তার সুখে দুঃখে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, কারণ সে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিল, এবং সে বলেছে আমি যদি বাঁচি মরে যাই করি আমি ডাক্তার জামান সাহেবের হাতে করব। এই যে একটা আস্থা, এটি কিন্তু আমাদের দেশের ডাক্তারদের জন্য একটি শিক্ষণীয় ব্যাপার, এবং রোগীর সাথে ডাক্তারের যে পবিত্র সম্পর্ক, এটির উপর ভিত্তি করে কিন্তু আমরা আগামী দিনে নতুন নতুন প্রযুক্তি এবং চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবো। আপনি যেটা বললেন যে আপনার রোগী হেঁটে চলে বেড়াতে পারছে, তার মানে কি একটা হলো যে যদি বুক না কেটে হার্ট ভালভ প্রতিস্থাপন করা যায় তাহলে রোগী কতদিনের মধ্যে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে? রোগী তো পরের দিন থেকে স্বাভাবিক, আমার কাছে রোগী ইন্টারভিউতে বলেছেন রোগী পরের দিন থেকে স্বাভাবিক, এবং আমাদের যখন আমরা রোগীকে হাঁটাই পরের দিন, আমাদের ভাইস চ্যান্সেলার স্যার তিনিও ছিলেন, তাকে সহ ফুল দিয়েছেন, এবং আমরা খুব অল্প দিনের মধ্যেই, 4-5 দিনের মধ্যেই রোগীকে ছুটি দিতে পারি এবং সে মানে স্বাভাবিক কাজকর্ম করতে পারে। তো সুতরাং যেহেতু বুক কাটার নেই, রোগীকে অজ্ঞান করে নিয়ে শুধু ঘুমের ওষুধের মাধ্যমে তাকে কিছুটা সময় আমরা যখন কাজটি করি ওই সময়টা তাকে একটু ঘুমের ওষুধের মধ্যে সামাল, যাতে করে আমরা কাজটি ভালোভাবে সম্পাদন করতে পারি। তো আমি আপনাদের মাধ্যমে এটি বলতে চাই যে বাংলাদেশে অনেক রোগী এই ধরনের হার্টের ভালভে যাদের আমাদের এই ধরনের কাজ করা দরকার, কিন্তু অনেকে হয়তো পয়সার অভাবে, আমার কাছে অনেক এই ঘটনার পরে আপনাদের মিডিয়াতে দেখেছে অনেকে আমার কাছে অনেক রোগী আসছেন, কিন্তু যখন দেখে খরচটা একটু বেশি, অনেকের পক্ষে আসলে এই চিকিৎসা করার আগ্রহ আছে, যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নেই, আমাদের দেশের শিল্পপতিদের উদ্যোক্তা তারা যদি এগিয়ে আসেন, সরকার যদি আমাদেরকে সুযোগ সুবিধা করে দেন, আমরা কিন্তু বাংলাদেশে এই ভালভ তৈরি করতে পারি, এবং আমরা রোগীদেরকে
সুলভ মূল্যে অথবা বিনা পয়সায় কিন্তু এই রোগীদের সেবা দিতে পারি। ওপেন হার্ট সার্জারির সঙ্গে এটার পার্থক্য কি? ওপেন হার্ট বলতে তো আসলে বুক কাটতে হয়, এখানে কিন্তু আমরা বুক কাটছি না, এমনকি একটি পাজরও কাটা হচ্ছে না, একটি সিঙ্গেল পাজরও কাটছি না, এখানে কোনো আমরা কোনো ছিদ্র করছি না বুকে, বুকে আমাদের কোনো হাতি পড়ছে না, বুকের সাথে কোনো আমরা শুধুমাত্র কুচকিতে অ্যানজিওগ্রাম যেরকম করি একটি কলমের ছিদ্র দিয়ে যে লোকাল অ্যানেস্থেশিয়া যে দেই ওই অতিরিক্ত লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে কাজ করি এবং কোনো অজ্ঞান করা হচ্ছে না, কাজটি হচ্ছে কুচকিতে যেরকম অ্যানজিওগ্রাম করি। ঝুঁকিটা তাহলে কম এটাতে? ঝুঁকি অবশ্যই কম, কিন্তু অপারেশন মানেই তো একটা জটিলতা থাকে, এটার কি কোনো জটিলতা নেই? সব অপারেশনেই তো আসলে যে কোনো প্রসিডিউরে কিছু ছোট বড় থাকে, আপনি একটা রাস্তা পার হচ্ছেন সেখানেও ঝুঁকি থাকছে, সারা বিশ্বব্যাপী একটা স্ট্যান্ডার্ড ঝুঁকি থাকে। যেমন ধরেন একটা বলা হয় যে অ্যানজিওগ্রাম করি আমরা, করোনারি অ্যানজিওগ্রাম আমি প্রায় 20-25 হাজার অ্যানজিওগ্রাম করেছি, করোনারি অ্যানজিওগ্রাম, কিন্তু আল্লাহরহমতে রোগীদের কোনো কষ্ট হয়নি, খারাপ হয়নি, কিন্তু স্বীকৃত একটি পদ্ধতি মানে কমপ্লিকেশন আছে, বলা 1000 রোগীর মধ্যে একজন রোগী খারাপ হতে পারে। এখন সেটি তো আসলে কার জন্য হবে, যার জন্য হবে তার জন্য তো 100%, কিন্তু এটি স্বীকৃত, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী একটি প্রোটোকল আছে, কমপ্লিকেশন কত পার্সেন্ট হতে পারে এগুলো কিন্তু নির্ধারণ করা আছে, এর গাইডলাইন আছে এবং এটি পরিসংখ্যান আছে। সুতরাং সেই পরিসংখ্যানগুলো আমরা রোগীদেরকে বুঝিয়ে দিই যে যে কোনো একটি প্রসিডিউর করতে গেলে, আপনি যদি একটা লন্ড্রিতে কাপড় দেন তারাও কিন্তু লিখে দেয় ছিঁড়িয়া গেলে পুড়িয়া গেলে দায়ী নয়। তো এখন কিন্তু সব জায়গায় কিন্তু আপনার কাছ থেকে এরকম একটি জটিলতা থাকতেই পারে, তো এখানেও আমাদের রোগীদের সাথে আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং থাকে, আমরা তাদেরকে বুঝিয়ে বলি যে এই প্রসিডিউরে এরকম কমপ্লিকেশন আছে, যদি আপনারা রাজি থাকেন তাহলে করবো। এই রোগীদেরকেও আমরা বলেছি যে সব রোগীর সাথে আমরা শেয়ার করি, এমনকি একটি অ্যানজিওগ্রাম, করোনারি অ্যানজিওগ্রাম করতে গেলেও তাদেরকে বুঝিয়ে নিই। আপনি বললেন একজন বয়স্ক রোগীর আপনারা এই প্রসেসের মধ্যে গিয়েছেন, আমাদের তো এখন ছোটদেরও তো হৃদরোগ হয়, জন্মগত হৃদরোগ হয়, তো তাদের কি এই সুযোগটা নাই যে বুক না কেটে ভার প্রতিস্থাপন বা চিকিৎসা? আমরা যেটি হয়েছে যে সব কিছু নির্ধারণ হয়ে থাকে গাইডলাইনগুলো আমাদের কিছু WHO বলেন, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, আমেরিকান কার্ডিওলজি অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, এরকম কিছু ইন্টারন্যাশনাল মানদণ্ড আছে, তাদের গাইডলাইনগুলোকে ফলো করতে আমাদেরকে। তবে এখন পর্যন্ত দেখা গেছে আমরা আপাতত যেহেতু এই চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে নতুন, এখন পর্যন্ত বয়স্ক রোগীদের আমরা এটি শুরু করেছি, কারণ ভবিষ্যতে হয়তো আমরা এই অল্প বয়সের বাচ্চাদের করব। আমার কাছে কয়েকদিন আগে আমার এই আপনাদের রিপোর্টিংয়ের ভিত্তি করে অস্ট্রেলিয়া থেকে একজন রোগী আসলো, বয়স 17, হার্টের ভাব সংকুচিত, তার জন্মগত সমস্যা এটি, এবং তার ভাইও একজন অস্ট্রেলিয়ার ডাক্তার, তো তিনি এসে বললেন যে আমার কাছে এসে বাংলাদেশে এটি এই কাজটি করবেন, কিন্তু আমরা কাজটি করতে পারতাম কিন্তু গাইডলাইন আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে না, কারণ সারা বিশ্বে এখন অল্প বয়সের বাচ্চাদেরকে এখনো পর্যন্ত বুক কেটে অপারেশন করার জন্য বলা হয়েছে। কোন বয়সীদের আপনারা বুক না কেটে? আমরা যেটি করছি যে ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ, যাদেরকে অজ্ঞান করা ঝুঁকিপূর্ণ, যাদেরকে বেশি বয়স, যার কিডনি সমস্যা আছে, বাইপাস করতে, যার বুক কাটলে সমস্যা আছে, অ্যানেস্থেশিয়া সহ্য করতে পারে না, বেশিক্ষণ শুয়ে থাকতে পারছে না, এবং সব কিছু মিলে অ্যানেস্থেশিয়া ধকলটা তারা সহ্য করতে পারবে না, তো সব কিছু মিলে তাদেরকে আমরা আপাতত করছি, এবং বেশি বয়স্ক রোগীদের। তবে কম বয়সের রোগীদেরও আস্তে আস্তে হয়তো শুরু হবে, গাইডলাইনটি আমরা ফলো করি সবসময়, কারণ গাইডলাইনের বাইরে আমরা যাই না কেন, যে সারা বিশ্বের একটি প্রোটোকল আছে, আমরা প্রোটোকল ফলো করে চিকিৎসা করি, যাতে করে আমরা সব দিক দিয়ে বিবেকের কাছে পরিচ্ছন্ন থাকি এবং রোগীদের সাথে এগুলো শেয়ার করি। এবং আমাদের এই কাজগুলো কিন্তু, আমি এখানে কাজ করছি, আমাদের এই নামগুলো যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে যে কে কয়টি কাজ করলো, এটি কিন্তু ইউরোপে চলে যাচ্ছে, একটি ডাটা হয়, এন্ট্রি হয়, সব কিছুর মধ্যে আমাদের নামগুলো চলে যাচ্ছে ব্যাপারটা। সুতরাং এগুলো কিন্তু এই জন্য সারা বিশ্বে একটা রেজিস্ট্রি তৈরি হচ্ছে যে সারা বিশ্বে কতগুলো এই কাজ হলো, যেহেতু নতুন পদ্ধতি এগুলো, তো এইভাবেই কিন্তু মানব সভ্যতার উন্নতি হচ্ছে এবং চিকিৎসা বিজ্ঞানেরও কিন্তু বাংলাদেশে কি বাড়ছে বুক না কেটে? অবশ্যই, আমরা আমাদের কাছে এখন, আমাদের হাতে এখন অনেক রোগী, আমরা সামনের দিনে আরও বেশি রোগী করব, কিন্তু একটা জায়গাতেই শুধু রোগীরা করতেই চায়, শুধু ফিনান্সিয়াল যে বিষয়টি আমরা বলছিলাম যে আমার হাতে এখনও 4-5 জন রোগী আছে এই কাজ করতে চাচ্ছে আমার কাছে তারা, কিন্তু দেখা যাচ্ছে যে যখনই একটু ফিনান্সিয়াল ব্যাপারটাই শুনে, যদি আমরা তাদেরকে, আমাদের যেহেতু ইন্স্যুরেন্স নেই, সরকার যদি কিছুটা তাদেরকে ভর্তুকি দিত অথবা হাসপাতালগুলো যদি একটু সুযোগ সুবিধা আমাদের করে দিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আকুতি থাকলো যে এই ধরনের রোগীরা যারা বয়স্ক রোগী, আপনি জানেন যে সিনিয়র সিটিজেনদেরই এই রোগটা হচ্ছে, আমাদের দেশের সিনিয়র সিটিজেন প্রায় 1,53,00,000 বর্তমানে আছে, এবং তারা কিন্তু ধুকে ধুকে মৃত্যুবরণ করছে, অনেকে কিন্তু পরীক্ষা করে জানতেও পারছে না তার যে হার্টের ভালভ যে নষ্ট, কারণ একটি ভালোভাবে ইকোকার্ডিওগ্রাফি করবে, তার যে সমস্যা আছে, পরিবারেও অনেক সময় নেগলেক্ট থাকে এই সিনিয়র সিটিজেনরা, বয়স্ক রোগীরা, তারা হয়তো একটু ছোটোখাটো জ্বর হলো, প্যারাসিটামল ওষুধ খেলো, কিন্তু এই যে বড় বড় রোগগুলো আছে তারা নিজেরাও কমপ্লেন করে না,
দাঁড়া ছেলে মেয়েদের কাছে বলছে না, কিন্তু তাদের অনেকেরই কিন্তু যদি নিয়মিত রুটিন চেক আপ করা হতো, আমি মনে করি প্রায় আমরা আমাদের হিসাবে 2 লক্ষ লোক হার্টের এই অ্যারোটিক ভালভের সমস্যা নিয়ে বর্তমানে আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সংখ্যা 5 লক্ষের মতন হতে পারে। এই যে আপনি বললেন যে আমাদের হার্টের ভালভের রোগীও বাড়ছে, ভালভ সুস্থ রাখতে আসলে কি করা উচিত, আপনার পরামর্শ কি? ভালভ সুস্থ, ভালভ তো আসলে অনেকগুলো ভালভ আছে, আমরা 4টি ভালভ বললাম। একটি হলো যে অ্যারোটিক ভালভে মূলত যে সমস্যাগুলো হয়, একটি জন্মগত হয়, তাদের আমাদের হাত নেই কোনো। আরেকটি হচ্ছে হলো যে বয়সজনিত কারণে হার্টে যেমন রক্তনালীতে ব্লক হয়, কোলেস্ট্রল জমে, এখানেও কোলেস্ট্রল জমে হার্টের ভালভের মধ্যে ক্যালসিয়াম জমে জমে আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, শক্ত হয়ে যায় পাথরের মতন, তখন আর এটি সংকুচিত হয়ে যে রক্ত চলাচল করতে ব্যাহত হচ্ছে এবং রক্ত লেফট ভেন্টিকেল থেকে সারা শরীরে সরবরাহ হচ্ছে না। মাইট্রাল ভালভ আরেকটি আছে যেটি আমাদের বাত জ্বরের কারণে বেশি হয়ে থাকে, হয়তো 5 থেকে 15 বছর বয়সে তার ছোটোবেলায় গিরা ফুলেছিল, গলা ব্যথা হয়েছিল, একটি ব্যাকটেরিয়া দ্বারা এই সমস্যাটি হয়, পরবর্তীতে গিরা ফুলার থেকে শুরু করে হার্টের ভালভ নষ্ট করে দেয়, এটা মাইট্রাল ভালভ স্টেনোসিস হয়ে যায়, সেখানেও আমাদের ভালভের চিকিৎসা করতে হয়। মাইট্রাল ভালভের মধ্যে আমাদের অ্যারোটিক ভালভেও কিন্তু বাত জ্বর হতে পারে। আরেকটি ভালভ আছে আমাদের ট্রাইকাস্পিড ভালভ, যেখানে আমাদের দেখা যায় যে এই ধরনের বাতজ্বরজনিত কারণে হতে পারে, জন্মগত কারণে হতে পারে, আবার দেখা যাচ্ছে যে ড্রাগ অ্যাবিউজার যারা যারা শিরাপথে মাদক দ্রব্য গ্রহণ করে তাদেরও ট্রাইকাস্পিড ভালভের সমস্যা হতে পারে। আরেকটি আছে পালমোনারি ভালভ, যেটি বেশিরভাগ ক্ষেত্রে জন্মগত সমস্যা হয়ে থাকে, স্টেনোসিস হয়ে যায়, যেটিকে আমরা ছোট্ট একটি ভালভ দিয়ে ছোটোবেলাতেই আমরা করি কি একটি বেলুন দিয়ে এটিকে প্রশস্ত করে দিলে তার বেলুনেই কাজ হয়ে যায়, তার আর ভালভ প্রতিস্থাপন করতে হয় না, এটি খুব সহজ, মাত্র কয়েক মিনিটের কাজ, কিন্তু ধরা পড়তে হবে রোগীটিকে, রোগীর মা বাবা জানতে হবে যে তার ভালভ বাচ্চাটি হয়তো ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, একটু পরিশ্রম করলে হাঁপিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যেটি শুধু হাঁপানি নয়, শুধু অ্যাজমা নয়, তার সাথে হার্টের ভালভের সমস্যা হতে পারে এবং তার হার্টের ছিদ্র থাকতে পারে। এই যে আমাদের চোখের যে দৃষ্টিভঙ্গিগুলো, মনের দৃষ্টিভঙ্গিগুলো, চিকিৎসক হিসেবে যেমন আমরা চারিদিকে চিন্তা করি আছে কিনা রোগীদের দেহে, আমাদের দেশের যারা অভিভাবক আছেন তারাও তার শিশুদের প্রতি, তাদের দেশ বা যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন বাড়িতে তাদের প্রতি যদি খেয়াল রাখেন রোগগুলো ডায়াগনোসিস করার সুবিধা হবে। যদি সঠিক সময়ে আর্লি ডায়াগনোসিস করতে পারি রোগের চিকিৎসাও কিন্তু সহজ হয়ে যায়। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টিভিএস, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকুন।